नमस्कार बंधुरा, आमी सौरभ आपनादेर सकलके अनेक अनेक स्वागत आमार यूट्यूब चैनले। बंधुरा आपनारा सकले केमन आछेन? आशा करछि भगवतीर कृपाय आपनारा खूबी भालो आछेन। बंधुरा आज के आमी आबार आपनादेर जन्य निये चले एसेछि देवादिदेव महादेवेर एक अलौकिक सत्य घटना, जेटा शुनले आपनारा सकलेई अबाक हबेन। बंधुरा आपनारा ए भिडियोटा सम्पूर्ण श्रवण करुन, आपनादेर खूबी भालो लागबे। हर हर महादेव। शिव भूमिर एई पर्वे आलोचना करब একটি অদ্ভুত শিব মন্দির নিয়ে, যেখানে কয়েকশো বছর ধরে ঘুমিয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব। বর্ধমানের ইটাচুনা রাজবাড়িতে অধিষ্ঠিত শিব ঠাকুরকে নিয়ে আছে এক রহস্য। শিব মূর্তি আছে, অর্থবল লোকবল সবই আছে, তবু গত 150 বছর ধরে ঘুমিয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব। মন্দিরে তার পূজা হয় না, কিন্তু কেন? প্রচলিত জনশ্রুতি অনুসারে 1871 সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গ্রিডি অঞ্চলে রেল লাইন বসবাস কন্টাক্ট পান পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুণ্ডু। সেখানে কাজ করতে গিয়ে গ্রিডির জঙ্গলে এক অদ্ভুত শিব মূর্তির খোঁজ পান তিনি। মূর্তিটি প্রচলিত শিব মূর্তির মতো নয়, অভিনব, ঠিক যেন দাওয়ায় বসে আছেন দেবাদিদেব মহাদেব। মূর্তিটি এনে তিনি স্থাপন করেন নিজ গৃহে। পূজা শুরু হয়, এর পরেই ঘটে যায় কিছু অলৌকিক ঘটনা। শিব মূর্তি স্থাপনের পরেই মারা যান পরিবারের এক সদস্য। তারপর ক্রমাগত বাধা আসতে থাকে বিভিন্ন কাজে। এভাবেই বন্ধ হয়ে যায় শিব পুজো। কেন এমনটা হয়েছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেকেই মনে করেন শাস্ত্র মতে মা দুর্গা বা মা কালী ছাড়া শিব মূর্তির পূজা করা হয় না। আবার অনেকেই বিশ্বাস করেন যদি বা হয় তবে শুধু শিবলিঙ্গের পূজা হতে পারে, একা শিব মূর্তির পূজা হয় না। তাতে মঙ্গলের পরিবর্তে নেমে আসে ঘোর অমঙ্গল, এবং এটাই হয়েছিল এই পরিবারে। চৈত্র মাসে জুড়ে চলবে শিব ও শিবভূমি নিয়ে মেলা। আপনারা সকলেই ভালো থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।